ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনা এইচএস 2021-এর এডুকেশন নিয়ে। আজকের এডুকেশনের 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় 4 নম্বরের প্রশ্ন দুটো আসে, দুটো করতে হয়, আমাদের থাকে 8 নম্বর। তো চলো আজকে দেখা যাক 8 4 মার্কের প্রশ্ন। প্রশ্নটা হলো দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে, ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই দুরকমভাবে এই প্রশ্নটা লেখা যায়। তো চলো শুরু করি। অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মধ্যে সাধারণ শিশুদের যে পাঠ্যক্রম আর অন্ধ শিশুদের যে পাঠ্যক্রম, তাদের মধ্যে একটা বৈচিত্র্য অপেক্ষাকৃত কম, ঠিক আছে। এই অন্ধ শিশুদের পাঠ্যক্রমে বা শিক্ষণ পদ্ধতিতে সাধারণ শিশুদের থেকে একটু বিশেষত্ব অর্থাৎ অভিনব কিছু যুক্ত করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা প্রথাগত শিক্ষার মাধ্যমে যেভাবে শিক্ষা লাভ করতে পারে, দৃষ্টিহীন শিক্ষার্থীরা সেভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না। তাদের শিক্ষা ব্যবস্থা অন্যরকম থাকে সাধারণ শিশুদের থেকে। আর এই দৃষ্টিহীনদের শিক্ষার একটি অন্যরকম অন্যতম পদ্ধতি হলো ব্রেইল পদ্ধতি। অন্ধ শিশুদের শিক্ষার জন্য কোনোরকম ছাপা বই ব্যবহার করা হয় না, বা ছাপা বইয়ের দ্বারা তারা কোনোরকম শিক্ষা গ্রহণ করতে পারে না। ব্রেইল ব্যবহার করা হয় তাদের জন্য, অন্ধ শিশুদের জন্য সাধারণভাবে ব্রেইল ব্যবহার করা হয়। অন্ধ শিশুদের শিক্ষার মূল পদ্ধতি হলো স্পর্শ ইন্দ্রিয় অর্থাৎ টাচ। স্পর্শ ইন্দ্রিয় ব্যবহার করে তারা পড়াশুনো করে। ব্রেইল হলো এক ধরনের স্পর্শ ভিত্তিক পাঠের ব্যবস্থা, মানে স্পর্শ করে পাঠ গ্রহণ করা, এটাকে বলা হয় টাচ রিডিং। ফরাসি নাগরিক লুইস ব্রেইল এই পদ্ধতি সর্বপ্রথম ব্যবহার করে 1829 খ্রিস্টাব্দে। এই ব্রেইল তিনি আবিষ্কার করেন। সাধারণভাবে বলা যায় যে তার নাম অনুসারেই ব্রেইল পদ্ধতি রাখা হয়। ওনার আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে দৃষ্টিহীনরা শুধু উপকৃত নয়, মানে শিক্ষা গ্রহণের দিক থেকে উপকৃত হয়নি, হয়েছে সারা বিশ্বের মানব জাতি। এরপরে যখন সময়ের অগ্রগতি ঘটে, তখন ব্রেইল পদ্ধতি আরও সমৃদ্ধি আরও উন্নত মানের হয়। 1950 সালে জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা, যার সর্বনাম হল UNESCO, বিশ্বের বিভিন্ন ভাষায় ব্রেইল পদ্ধতি প্রবর্তনের জন্য ব্যবস্থা গ্রহণ করে। এই ব্রেইল পদ্ধতি ব্যবহার করার সঠিক নিয়ম হলো, কাগজের ওপর কোনো শক্ত জিনিস বা যেটাকে বলা হয় স্টাইলিস দিয়ে চাপ দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া থাকে। পুরো কাগজের ওপর স্টাইলিস দিয়ে চাপ দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া থাকে। এর একটা নিজস্ব বিন্যাস পদ্ধতি আছে। এখানে 6টি ডট বা বিন্দু থাকে। ওই 6টি বিন্দুকে বিভিন্নভাবে সাজিয়ে বিভিন্ন বর্ণ রচনা করা হয়। শিক্ষার্থীরা অর্থাৎ দৃষ্টিহীন শিক্ষার্থীরা ওই উঁচু বিন্দুগুলিকে স্পর্শ করে বিষয়টি বা বর্ণটি বুঝতে পারে। সাধারণত ওটাকে বাঁ দিক থেকে ডান দিকে পড়তে হয়। ব্রেইল সংকেতের মাধ্যমে গণিতের সংখ্যা, বৈজ্ঞানিক সংকেত, গানের স্বরলিপি ইত্যাদি সবকিছু প্রকাশের ব্যবস্থা আছে। হরফবিন্যাসের জায়গায় সাধারণ পুস্তকের তুলনায় বেশি লাগে, অর্থাৎ সাধারণ যে বই যেটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যবহার করা হয়, তার থেকে যে অতিরিক্ত জায়গা দৃষ্টিহীনদের ব্রেইল পদ্ধতিতে লাগে। এটা সম্পূর্ণ স্পর্শ ইন্দ্রিয় দ্বারাই করা হয়, মানে স্পর্শ না করে কোনো শিক্ষার্থী দৃষ্টিহীন শিক্ষার্থী এটাকে ব্যবহার করতে পারে না বা কোনো শিক্ষা গ্রহণ করতে পারে না। তবে এটা এখন অনেক আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে, মানে যেসব শিক্ষার্থীরা ব্রেইল পাঠে দক্ষতা, মানে একটু ভালো পারে বা দক্ষতা অর্জন করে, তারা প্রতি মিনিটে 60টি ব্রেইল সংকেত, সেই সংকেতগুলো তারা পার করে। ব্রেইল পাঠের পর শিক্ষার্থীরা ব্রেইল লেখানো শেখানো হয়, ঠিক আছে। যখন পাঠ শেষ, তখন তাদের ব্রেইল পদ্ধতি লেখানো সেটা শেখা হয়।
লেখানো সাধারণভাবে শিক্ষার্থীরা স্টাইলিশ সাহায্য করে, যেটা একটু আগে বললাম। তবে বর্তমানে এটি একটা টাইপ মেশিন হয়ে গেছে, ব্রেইল টাইপ মেশিন। ছটি ডটের বা বিন্দুতে বর্তমানে থাকে, যেমন ছটি বিন্দু থাকে একটু আগে বলা আছে, তেমন ব্রেইল যে টাইপ মেশিন সেখানেও কিন্তু ছটি বিন্দুর বদলে কি মানে বোতাম থাকে।